বাইরে বাঁধের দিকে যান, এদিকে একটু সার্চ করতে দিন, আপনি একটু ওদিকে যান। আসুন 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 না সার্চ করা তোরা চলে যা, বড়কে বলে দিছি তোরা খেয়ে দিয়ে চলে আসবি। দুটো রাইফেল চলে যাবি, তাহলে কি করে সবাই মিলে একসঙ্গে? আচ্ছা গো, আমাদের সঙ্গে সহযোগিতা করো, এইভাবে ধৈর্য ধরে দেখুন, আমরা একটা সব জিনিস বের করছি, সমস্ত জিনিস বের দেখো, প্রশাসন দিয়ে সহযোগিতা করো। যাও 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 যাও, মেসেজটা এখনো ঢুকেনি। না না, আমি মেসেজটা ঢুকুক বলে বড় নিচে বসে আছে, 5 মিনিট লাগবে, 5 মিনিট আমাকে পাঠাবে। ঠিক আছে, ওই চা বছর গিয়েছে স্যার, এই ছেলেটা যদি ঘটনাটা কি হয়েছে, কিভাবে গন্ডগোলটা হলো? ঘটনাটা হয়েছে, হাজার মোহাম্মদ খুব দরিদ্র শ্রেণীর মানুষ, বাপের সম্পত্তি বলতে খুব বেশি নয়, কাঠা পাঁচ ছয় জায়গায় 4-5 ভাই থাকে। এই মতো অবস্থায় তাদের ভাই ভাইয়ের মধ্যে জায়গাটা ওরা অন্য ভাইরা নিয়ে নেয়, উনি খাল ধারে ওই জায়গাটি যেখানে ঘটনাটা ঘটেছে ওই জায়গাটি উনি দখল করে রাখে। আজকে প্রায় 5-7 বছর আগে থেকে আমরা সবাই গ্রামবাসী জানি। এ মতো অবস্থায় ওই তার বিপরীতে পশ্চিমাংশে যে রায়তি জায়গাটি ওটা একটা হিন্দু ভাই ছিল, ওই জায়গাটি উনি বিক্রি করে সামনে যে আমার নামটা ভুলে গেলাম, আমি বাইরে থেকে এসছে, লাউডি থেকে এসছে, উনি সেখানে বাড়ি করেছিলেন, উনি কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে সেই জায়গাটি উনি দখল করার চেষ্টা করছেন। সাজানবাবু বাড়িতে ছিলেন না, বাইরে থাকেন, উনি এসে দেখেন ওনার জায়গাটা বেড়া দখল ঘিরে নিয়েছেন। উনি এসে প্রতিবাদ করেছেন কালকে, উনি আর ওনার ছেলে প্রতিবাদ করতে এসছেন, এনারা সবাই চড়াও হয়ে বাইরে থেকে লোক এনে মারধর করেছে, মারা ধরে। এটা ওনার ছেলে বাধা দিয়ে দিয়েছিল, তার হাতে লেগেছে, আমি সেভ করতে গিয়ে আমার হাতে লেগেছে, এখানে লেগেছে, অস্ত্র ছড়া দিয়ে মেরেছে আমাকে। তো আমি দূর থেকে আসলাম, চকার শুনে চিৎকার হলো, আমি আসলাম, আসার পরে দেখি বাবা মুখ টুকরে পড়ে আছে, তো আমি বডির উপরে মার চলছে, তো আমি সেভ করতে আসলাম। তো সেভ করতে যখন আসলাম আমাকে তার বলল,
চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? তুমি ছাড়া আর কে আহত হয়েছে? ছাড়া আমি আর আমার বাবা আর আমার চাচাতো ভাই আছে, উনি আহত হয়েছেন। তো আমি তখন দেখি পড়ে মুখ থুবড়ে আছে, তোরা মার চালু করেছে। তখন আমি দূর থেকে এসে সেভটা করলাম, যখন সেভ করলাম তখন আমার উপর থেকে মারার চেষ্টা করেছিল, তখন আমি এরকম করলাম, তো এইখানে লাগলো। ওই আব্বাস আছে আর ওনার ভাগনা সাকিরুল, সাকিরুল আর সুজা, আর বাইরে থেকে লোক এসেছিল, ওর সাত ভাই ছিল, লাউড়ি থেকে এসেছিল মার্ডার করে। লাউড়িতে অলরেডি মার্ডার ওখানে করেছে একটা মেয়েকে, এইখানে এসে তো ঘর করে এই ছ সাত মাস হবে এই জায়গাটা দখল করার চেষ্টা করছিল। তো সেই জায়গাটা আমার বাবা ধরে রেখেছিল সাত বছর আরও হবে, সেই প্রতিবাদ কালকে করতে গিয়েছিল, সেইখানে মার স্টার্ট পুরো মাথায় ছুরি মেরেছে, লাঠি ধরেছিল, লাঠি ধরে কেটে পড়েছে। আমার নাম হচ্ছে হুমায়ুন মোহাম্মদ, আমার পিতার নাম হচ্ছে শেখ শাহজাহান মোহাম্মদ, যাকে মার্ডার করা হয়েছে সে আমার বাবা।